নমস্কার বন্ধুরা, এসএস লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। 31শে ডিসেম্বর রাত্রেবেলায় আমরা একটা পিকনিক করেছিলাম, আর আজকে সেই পিকনিকের ভিডিওই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে রাত্রেবেলা এখানে আগুন জ্বালানো হবে, তার জন্য সব রকম ব্যবস্থা করে রাখা হয়েছে। আর পিকনিকটা যেহেতু রাতে করা হবে, সেই জন্য এখানে ছোট্ট মতন একটা টেন্টও বানানো হয়েছে, যাতে উপর থেকে শিশির না পড়ে আর সাইড থেকে একটু হলেও হাওয়াটা আটকায়। আর শিনু ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে, দেখুন এই জায়গাটা আপনাদের নতুন করে আর দেখানোর কিছুই নেই, কারণ এখানকার ভিডিও আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই যে সেই পুরনো পাখির খাঁচাটা দেখুন, এর ভেতরে বেশ ছোট ছোট পাখিগুলো না রয়েছে। আর এখন যেহেতু ঠান্ডা, পাখিগুলো না ওই যে মাটির হাঁড়িগুলো নার ভিতরে ঢুকে রয়েছে, আর দুটো এই যে বাইরে বসে রয়েছে। দেখুন শিনুর এই জায়গাটা বেশ ভালো লাগে, ও এখানে খুব পছন্দ করে এই জায়গাটা। এই যে আমাদের পিকনিকের তোড়জোড় শুরু হয়ে গেছে, আপনাদের দাদার এখনো ডিউটি শেষ হয়নি, ওখানে যে বসে রয়েছে আবার ডিউটি চলে যাবে। এই যে সব দাদারা এখানে বসে ফুলকপি আর অন্যান্য শাকসবজি কাটছে, দেখুন। আর পিকনিকটা যেহেতু আমরা যেখানে থাকি সেখানে আমাদের ঘরের পাশেই হচ্ছে, সেই জন্য আমরা একবার ঘরে যাচ্ছি, একবার আসছি, এই করছি আর কি। আর এই যে এখানে দেখুন ফুলকপির পকোড়া বানানো হবে, সেই জন্য ফুলকপিগুলো না কাটছে। ব্যাস রাত হয়ে গেছে আর আমাদের পিকনিক স্টার্ট। আপনাদের দাদার ডিউটি শেষ আর এখন করছে রান্না। ভেজ ডাল রান্নার জন্য সব রকম সবজি ভাজা হচ্ছে, দেখুন বিনস আর মটরশুঁটি ভাজছে, আর এদিকে গাজর আর ফুলকপি ভাজা হয়ে গেছে। সবাই পিকনিকের কাজ করছে আর কি। আর ওই যে আপনাদের দাদার পেছনে বসে রয়েছে শিনু, দেখুন ফোন দেখছে। আর এদিকে পিকনিকে আরো অন্যান্য দাদারাও ছিল, তারা সবাই রান্না হেল্প করছিল। আপনাদের দাদা একটু রান্নাবান্না ভালো পারে, তো ওই জন্য ওই কড়াইয়ের পাশে বসেছে। আর এই যে রাতের পরিবেশটা অনেকটা এরকম, দেখুন একবার চারিদিকে বেশ সুন্দর লাগছে, তাই না? ওই ছোট ছোট লাইট গুলো না আরো বেশি সুন্দর লাগছে দেখতে। এখন আগুন জ্বালানো হয়নি, কারণ লোকজন এখনো তেমন আসেনি, তো সেই জন্য চারিদিকটা একটু দেখুন বেশ সুন্দর দেখতে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা আম গাছ, ওই আম গাছটা কি সুন্দর মুকুল এসেছে দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর লাগছে তাই না? এই লনটা রাত্রেবেলা এরকম লাইট দিয়ে সাজানো থাকলে দেখতে বেশ ভালো লাগে। আর টেন্টেও খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে, দেখুন। আর ওই যে ছোট ছোট দুটো বক্স রয়েছে, ওগুলো নাও বেশ আস্তে আস্তে গান বাজছে, বেশ ভালোই লাগছে। চারিদিকে বেশ লাইটে সব জায়গা সাজানো। এই লনটা না দিন রাত সবসময় দেখতে খুব ভালো লাগে, আর এখন রাত্রেবেলা আরো লাইটিং করা হয়েছে, আরো বেশ ভালো লাগছে। তাই আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ওই যে দূরে ওইখানে হচ্ছে রান্না, ওই দেখুন লনে যেহেতু সব জায়গায় ঘাস লাগানো রয়েছে, এখানে রান্না করা যাবে না, সেই জন্য রান্নাবান্নাটা ওখানেই করা হচ্ছে। আর এই যে সন্ধ্যাবেলার টিফিনে রয়েছে ফুলকপির পকোড়া আর রয়েছে কফি, ফুলকপির পকোড়া ভাজা হচ্ছে এখানে। রাত বাড়ছে আর ঠান্ডাটাও যেন বাড়ছে, বেশ শীত লাগছে। আর এই ঠান্ডার ভেতরে গরম গরম পকোড়া আর গরম গরম কফি খেতে বেশ ভালোই লাগবে। আর এই যে এখন সবাই এখানে চলে এসছে আর সব বাচ্চারা খেলাধুলা করছে, দেখুন। আর এখানে হচ্ছে রান্নাবান্না, একটা বৌদি এখনো পকোড়া ভেজেই চলেছে। আর এবারে আমরা চলে এসেছি চিকেন রান্নার কাছে। অন্যান্য রান্নাবান্না আর আপনাদের দেখাতে পারিনি, ডাইরেক্ট চিকেন দেখাচ্ছি। কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে। আর আজকের পিকনিকে কি কি মেনুতে রয়েছে সেটা আপনাদের খেতে বসে দেখিয়ে দেব, আপনারা জাস্ট চিকেনের কালারটা দেখুন। আর খেতেও না বেশ টেস্ট হয়েছিল, দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও হয়েছে বেশ সুন্দর। আর এখানে হচ্ছে লম্বা লম্বা করে বেগুন ভাজা, ভেজ ডালের সঙ্গে এই লম্বা লম্বা করে বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে, তাই না? আর এই বেগুন ভাজার কাজটা আপনাদের দাদা ভাই করছে। আর এই যে এখানে আগুনটা জ্বালানো হয়েছে, আপনাদের তখন থেকে বলছিলাম দেখাবো, এখন দেখাচ্ছি, দেখুন এই কনকনে ঠান্ডায় এই আগুনটা যেন অসাধারণ লাগছে, দেখতেও ভালো লাগছে আর গরমটাও বেশ ভালোই হচ্ছে। সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত গরম করছে। এই যে আমরাও এখানে দাঁড়িয়ে একটু হাতটা সেকে নিলাম আর কিছু ছবিও তুলে নিলাম।
আপনাদের দাদা ভাইও বেশ কটা ছবিও তুলে নিয়েছে, দেখুন আগুনটা বেশ ভালো লাগছে, ঠান্ডার ভেতরে আগুন বেশ গরম গরম লাগছে। আর এই যে এখানে আপনাদের দাদা ভাই বাচ্চাদের সঙ্গে খেলা করছে দেখুন, শিনু শুধু ওর বাবার পেছনে পেছনেই ঘুরবে, ওই দেখুন ও খেলবে না, ও শুধু ওর বাবাকেই ধরবে দৌড়ে দৌড়ে, দেখুন। আর একটু পরেই রাত 12টা বেজে যাবে আর শুরু হয়ে যাবে একটা নতুন বছর, আপনাদের একটা সুন্দর জিনিস দেখাবো, ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন 12টা বেজে গেছে আর কি সুন্দর বাজি ফাটছে, আপনারা বাজি ফাটাটা একটু দেখতে থাকুন। নতুন বছরে এই বাজি ফাটানোটা দেখতে অসাধারণ লাগে, তাই না? আমার তরফ থেকেও আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার, বেশ সুন্দর লাগছে তাই না দেখতে? অনেকটা টাইম ধরে না এখানে বাজি ফাটছিল আর চারিদিকে অনেক বাজি ফাটছিল, সেগুলো না আপনাদের দেখাতে পারিনি, শুধু একটা জায়গায় দেখাচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে তাই না? একটা বছরের শেষ হলো, আবার নতুন বছরকে আমরা ওয়েলকাম করলাম, অসাধারণ লাগছে। আর অন্যদিকে আমাদের পিকনিকের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর এদিকে বাচ্চাদের সঙ্গে আপনাদের দাদা ভাই একটু নাচও করছে দেখুন, নতুন বছরটা খুবই আনন্দ করছে সবাই, বেশ ভালো লাগছে। বাচ্চারা নেচে নেচে একদম হাঁপিয়ে যাচ্ছে, তবুও ওদের নাচ শেষ হয় না। বেশ ঠান্ডাও পড়ে গেছিল, সেই জন্য বাচ্চাদের মাথায় একটা করে টুপিও পরে দেওয়া হয়েছিল, দেখুন কেমন হেলে দুলে নাচ করছে তাই দেখুন একবার। ওদের কষ্ট হয় না, বড়রা হাঁপিয়ে যাচ্ছে তবু ওদের কোনো কষ্ট হয় না, একদম সে শুরু থেকে একদম শুরু করেছে আর একদম শেষ পর্যন্ত শুধু নাচ করেই যাচ্ছে। তাহলে এবার চলুন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর মেনুতে ছিল সাদা ভাত আর এই যে ভেজ ডাল, আর এই ভেজ ডালের সঙ্গে ছিল লম্বা লম্বা করে বেগুন ভাজা। তাহলে চলুন খাওয়া দাওয়াটা স্টার্ট করি। আর এবারে চলে এসছে ভেটকি মাছের পাতুরি, দুটো করে পাতুরি ছিল, সঙ্গে ছিল স্যালাড। এবারে চলে এসেছে চিকেন, সেই লাল লাল চিকেনটা খেতে অসাধারণ হয়েছিল, আর ভেটকি মাছের পাতুরিটাও খুব সুন্দর হয়েছিল, আর ভেজ ডালটাও দারুণ হয়েছিল, সব রান্নাই খুব সুন্দর হয়েছিল। এই যে দেখুন চিকেন কারিটা দারুণ খেতে হয়েছিল। এবারে চলে আসলো চাটনি, আর চাটনির সঙ্গে ছিল একটা করে মিষ্টি, ব্যাস মিষ্টি অনেকই ছিল, আমি বেশি মিষ্টি খাই না সেই জন্য জাস্ট একটা মিষ্টি নিয়েছিলাম, ব্যাস। তাহলে চলুন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমরা একটু গরমে হাতটা সেকে নিলাম, এবার রাতও অনেক হয়েছে, এবার তাহলে চলুন বাড়ির দিকে যাওয়া যাক। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিও একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই করে আমার পেজটাকে ফলো করে দেবেন। তাহলে সবাইকে গুড নাইট আর হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরটা আপনাদের সবার খুব ভালো কাটুক। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার।